10টি বিরক্তিকর ছবি যা আপনি কখনোই দেখতে চাইবেন না। চলুন আমরা একটু দেখে আসি। মজাদার ক্রীড়া মুহূর্ত, এই ছবিটি দেখে অদ্ভুত মনে হচ্ছে। তারা খেলছেন না, অন্য কিছু করছেন, যদিও এতে এদের দোষ দেওয়া যায় না। যে ছবিটি তুলেছে সেই এই মুহূর্তের জন্য যেন অপেক্ষা করছিল। তারা আর অপেক্ষা করতে পারছে না, বিয়ে করার পর তারা আর অপেক্ষা করতে পারেনি। মজাদার একটা ছবি এটি, যেখানে বরের ধৈর্য রাখতে পারেনি। মজাদার ছবিটি উপভোগ করুন। মাসি, ছবিটি দেখা যাচ্ছে ওই নারীর পশ্চাদেশের উপর অনেক মাছি বসে আছে, এর কারণ কি আপনারা অনুমান করে নিন। এই ছবি দেখে অবিলম্বে আপনার গা গুলিয়ে উঠতে পারে, সুতরাং সচেতন থাকুন। আপনি কি সেখানে যাওয়ার চিন্তা করছেন? এই ছবিটি দেখে আপনি নিশ্চয়ই আর এই সেলুনে যেতে চাইবেন না। তার প্রথম গ্রাফের যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন বাকিদের কি হবে। আপনারা কি যেতে চান এই সেলুনে? তাহলে আর অপেক্ষা করবেন না, এখনই কেটে আসুন সেই বিখ্যাত স্যার। এই ছবি হয়তো দাদিকে আবার হাসপাতালে নিয়ে যেতে পারে। এই ছবিটি হাসপাতালে নেওয়া, নাতি আর দাদিকে দেখতে হসপিটালে এসেছে বিন্তু। আপনি নাতির টি শার্টটিতে কি লেখা আছে তা খেয়াল করুন। আমি নিশ্চিত এই লেখা যদি আবার দাদির দেখে তবে আবার তিনি হসপিটালে ভর্তি হবে। ছেলের বান্ধবীকে হিংসা, একজন মা তার ছেলেকে একটি চিঠি লিখেছে। কি লেখা আছে তা আপনারা পড়তে পারছেন, ভেবে অবাক হচ্ছেন আপনারও হয়তো, কিন্তু এটা আধুনিক যুগ, এরকম হওয়া উচিত নাকি? এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। এই ছবিটি দেখে কি বুঝছেন? মেয়েটির মাথায় ওটা কি করেছে, টুনি লাইট কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি টুনি লাইট, কিন্তু কেন এটা পড়েছে এবং কি জন্য যে এটা পড়েছে তা জানা যায়নি। এটা নতুন কোনো ফ্যাশন হতেও পারে, আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন। তারপর সে বলে সে গর্ভবতী হওয়াতে ভয় পায়। সে শুধু বলেছিল যে সে গর্ভবতী হতে ভয় পায়, এবং তারপর কি হলো সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। তার মাথার উপর ঢেলে দেওয়া হয় এটা, তার প্রতিক্রিয়া দেখার মতো। ফ্রি পানীয়, তিনি কখনো এক ফোঁটাও ছাড়বেন না। আপনি যদি কোনো মেয়েকে ফ্রি ড্রিঙ্ক অফার করেন তবে সে এক ফোঁটাও ছাড়বেন না যতক্ষণ না শেষ হচ্ছে। এটা এক গবেষণায় বলা হয়েছে, কোনো মেয়েকে ড্রিঙ্ক দিলে সে পুরোটাই শেষ করে ছাড়ে। আপনার নিখুঁত চেহারা, ছবিটি দেখে আপনাকে কি মনে হচ্ছে? ছবির মালিক দাবি করেছেন তার চেহারা নিখুঁত, সত্যি কি তাই? আপনারা বলুন, আমরা তো এটা দেখে কিছু মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে তার নিচে মন্তব্য করুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর যেটা অবশ্যই করবেন সেটা হলো সাবস্ক্রাইব। সবাই ভালো থাকেন, খুদা হাফেজ।